नजर रखबो परवर्ती संबादे। उत्सवेर मौसुमे नतून करे चिंता धराच्छे डेंगी, बाड़छे डेंगी प्रकोप प्राय एई मुहूर्ते दाड़िये 2000-এর अधिक आक्रांतेर संख्या। कथा बलबो टेलिफोन लाइने रयेछेन प्रतिनिधि अंकिता बर्धन। अंकिता, उत्सवेर मौसुमे डेंगी नतून करे चिंतार भाज तैरि करेछे, चिकित्सकरा कि बलछेन, कतटा प्रस्तुत रयेछे एई मुहूर्ते देशेर स्वास्थ्य व्यवस्था? তুমি দেখো ইতিমধ্যে কিন্তু দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম যে অতিরিক্ত পরিমাণে বৃষ্টি, এবং একদিকে যখন বৃষ্টি হয় তবে অন্যদিকে কিন্তু ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। ঠিক তেমনি এই মুহূর্তে বর্ষা ধীরে ধীরে বিদায় দিলেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কিন্তু এখন বাড়তে শুরু করেছে। হায়দ্রাবাদের যদি কথা আমি বলি, হায়দ্রাবাদে এখনো পর্যন্ত 2731টি নতুন কেস রেকর্ড করা হয়েছে, যা ইতিমধ্যে সর্বোচ্চ। এবং এই বছরের যদি আমরা একেবারে প্রথম মাস অর্থাৎ জানুয়ারি থেকে গুনি, তবে মোট ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা সেই রাজ্যে 9254 জন। হায়দ্রাবাদ শহরে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার মতো রোগের উল্লেখযোগ্য বৃদ্ধির কিন্তু এবার সাক্ষী হচ্ছে গোটা দেশ। এবার শুধুমাত্র হায়দ্রাবাদ নয়, মুম্বাই এবং দিল্লিতেও কিন্তু ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। এবার আসছে যে ডেঙ্গি রোগ বৃদ্ধির কারণ কি। চিকিৎসকরা বলছে যে ভারী বৃষ্টি, জল জমে থাকা এবং পরবর্তীতে তাপমাত্রা বৃদ্ধি ভেক্টর বাহিত রোগের বৃদ্ধির মূলত প্রধান কারণ। আর এই ধরনের পরিবেশে মশার জন্য আদর্শ প্রজনন স্থল প্রদান করে, যার ফলে ইতিমধ্যে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এছাড়া ডেঙ্গির লক্ষণ হিসেবে চিকিৎসকরা বলছেন যে ডেঙ্গি এমন একটি রোগ যা কখনো কখনো এর লক্ষণ দেখায়, আবার কখনো কখনো লক্ষণ বোঝাও যায় না। এর কিছু সাধারণ লক্ষণ হলো ঠান্ডা লাগার সঙ্গে জ্বর, পেশি হাড় এবং জয়েন্ট ব্যথা, চোখে ব্যথা এবং জ্বালা পোড়া এবং চরম ক্লান্তি। এবং এই সময়টাতে কিন্তু একটা জ্বরের প্রাদুর্ভাব প্রায় প্রত্যেকটা রাজ্যেই দেখা যাচ্ছে। তাই এই জ্বরের প্রাদুর্ভাব যদি থাকে বা জ্বর যদি হয়ে থাকে বা এই যে লক্ষণগুলি আমি তোমাকে বললাম এগুলো যদি কারোর হয়ে থাকে, তবে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া আমরা জানতে পারছি যেহেতু উৎসব মৌসুম শুরু হয়ে গেছে, তাই সেক্ষেত্রে প্রত্যেকটা রাজ্যকে সতর্ক থাকতে হবে, প্রত্যেকটা রাজ্যে স্বাস্থ্য পরিষেবাকে বা পরিকাঠামোকে উন্নয়ন করা খুবই প্রয়োজন বলে মনে করা হচ্ছে। উৎসবের মৌসুমে বাড়ছে ডেঙ্গি প্রকোপ। ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে 2000 ছাড়ানো আক্রান্তের সংখ্যা, সকলকে সতর্ক থাকতে হবে এই বার্তাই দিচ্ছেন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে চিকিৎসকরা। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।